চুমকি চলেছে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না। ওই মেয়ে তখন বলে আয় চটির বাড়ি একটা খাওয়া যায়। আর তুমি আমি বুড়ি হোক আর যুবতী হোক, মহিলা রাস্তাতে গেলেই তাকায়। চুমকি চলেছে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না। কথা বলা কে ওই মেয়ে তখন বলে আয় চটির বাড়ি একটা খাওয়া যায়। কথা বলা খা যে ছেলে এরকম আজে বাজে ইফটিজিং এর সুরে মেয়েদেরকে উল্টা পাল্টা কথা বলবে, কোনো কথা নাই। পায়ে যেই হিল থাকবে, জুতা থাকবে, ওইটা খুলে পিটা শুরু করবেন। কথাটা ঠিক না বেটা বেয়াদব, তোর ঘরে মা বোন নাই, নারীদেরকে সম্মান করতে পারো না, মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে না ভণ্ড। আল্লাহ ওদের হেদায়েত দান করো, জোরে বলো না। খবরদার, মুসলিম যুবক কোনোদিন ইফটিজিং করতে পারে না, মুসলিম যুবক কোনোদিন ব্যাপারটায় চলা নারীর দিকে তাকাতে পারে না। ও যেমনে খুশি সাজে দেয়, তাকাবা না। ও যেন বাড়ির যা রাগ করে কান্দে আর বলে কি সাজলাম, কেউ দেখে না, কথা কয় না। একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোনো মহিলার দিকে তাকাবা না। মনে থাকবে, রাগ করতেছেন মনে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? ও জিনাই জাহান মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দিরা ইশারা করে, আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কে? আল্লাহ। আরেকটু জোরে ডাক দে, বলেন কে? আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দেন আমাদের রব কে? আল্লাহ। আরেকটু জোরে আল্লাহ আল্লাহ। সবাই কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে শেষবারের মতো আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবার আগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিঘের উঠছে? যদি মাকে ডাক দেন মা মা, মার আগান্বিত হয়ে বলে বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি, তো মেয়া মেয়া সারলি না, তোর মেয়া মেয়া শুনতে আর ভালো লাগে না, বলে কি না? ভাই কথা গেলে শুনেন না, উদাহরণ দিয়ে কথা বুঝাবো, রাগ করেন না, একটু মনোযোগ দেন, কথা বলবেন, আওয়াজ দিবেন, প্রত্যেকটা কথার শেষে সাপোর্ট দিবেন। ভাইকে যদি ডাক দেন রুবেল ভাই, শাহাদত ভাই, লিটন ভাই, সাদিক ভাই, আমিনুল ভাই, যদি ডাক দেন চিৎকার মেরে ডেকে বলবে অত ভাই ভাই করিস কেন, তুলে একবার আছাড় মারবো আমার চিনিস। তার মানে কি বললেন হুজুর? দুনিয়াতে যদি ভাইকে ভাই বলে ডাক দেন ভাইয়ের আগান্বিত হয়, মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মা মেজাজ গরম করে বকা দেয়। ভাইকে ভাই বলে ডাকলে ভাইয়ের আগান্বিত হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবাও মাঝে মাঝে আগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় গোলাম হতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দেয়া নিয়ামত খায়, কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাম। কথা বলেন নাকি? নেমো খারাম বোঝেন না? আপনার দুইজন বন্ধু ওটা বসা করেন একসাথে, মনে করেন গেঞ্জি কিনলে দুইটা, শার্ট কিনলে দুইটা, ঘড়ি কিনলে দুইটা। কথা কি বোঝেন? ওই বন্ধুকে আপনি নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসেন। কোনো কারণে সেই বন্ধুর হঠাৎ করে বিয়ে, কিন্তু আপনারা দাওয়াত দেন। যদি আপনাকে দাওয়াত না দেয় আপনি কি বলবেন? কি বলবেন? হাই রে, নিজের ভাইয়ের সাথে বেশি ভালোবাসলাম, ভাই আর ওই নেমো খারাপ বিয়ে করে আমার দাওয়াত দেয়। কথা বলে ঠিক? সামান্য দুই চারটা গেঞ্জি আর মোবাইল আর এই দুই চার দিন হোটেলে বিল দিয়েছেন, খাওয়াইছেন, এতে যদি আপনি একজনকে নেমো হারাম বলে গালি দেন, আর আল্লাহ 50-60 বছর আপনারে আমারে খাওয়ায়, এত নিয়ামত দেয়, সে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর খায়। কথা বলেন না কেন? আমরা কার দেয়া রিজিক খায়? এই জমিনে বসবাস করার লাইসেন্স দিয়েছেন কে? নাকি কোনো দল দিয়েছেন? তাহলে এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার এত নিয়ামত কাই কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না, এইজন্য আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। তাহলে আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? প্রশংসা হবে কার? সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা করব কার? একটু জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অনেকের বাড়ি থাকে মিস্টার ডগ ছিলেন তো নাকি কুকুর, বাজার থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি যে হাড়টা সবচাইতে শক্ত খাইতে পারলেন, তখন ডাকলেন লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির, তখন ওই হাড়টা দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না কেন? ওই শুকনো হাড় খেয়ে ওই কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করলে ওই কুকুর ডাক দেয়, কোন এলাকাতে কাটছো, বাড়ি কোথায়, ভিতরে যে যাইবা অনুমতি আছে, ওর ভাষায় বলে। এখন বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয় লালু চবে চুপ, তখন বলতে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ দাঁড়ায় চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চিনি না, এমন কামড় দেব হাসপাতালে যাই ইনজেকশন না দেয়া পর্যন্ত ভালো হবে না। বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু যা সরে যা এখান থেকে সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকায় ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, হাঁস খাবার খায় মাথা নিচের দিকে নামায়, মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায়, গরুটা খাবার খায় মাথা নিচের দিকে নামায়, ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আমার আল্লাহ ডেকে বলে গোলাম, পৃথিবীর যত প্রাণী খাবার খায় মাথা নিচের দিকে নামায়, কিন্তু আমি তোরে সৃষ্টির সেরা বানাইলাম, নাম্বার ওয়ান বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। খাবার খাওয়ার জন্য তোর মাথা নত করা লাগবে না, আমি আল্লাহ পাক স্পেশাল দুইটা হাত দিলাম, গিটাই গিটাই ভাঁজ দিলাম, খাবার তুলবি আর মুখের ভিতরে দিবি, আরামায়েশে খাবি, আমার নিয়ামত খাবি, আর মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। ওই মাথা আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা সবকিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যা কিছু দা করে গোলাম, এই দুনিয়ার জমিনে সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে, আর আপনি আমি গোলামি করব কার? আর একটু জোরে বলেন কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? আরো জোরে বলেন কার? কেন আল্লাহর গোলামি করবেন না? এই সুন্দর চোখ দুইটা সৃষ্টি করেছেন কে? এই যে সুন্দর হাত, সুন্দর পা, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সুন্দর দাঁত, পা থেকে মাথা পর্যন্ত দেখেন কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাজিয়েছেন। আর সে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ পাক নিপুণ হাতে সুন্দর করে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? চোখ যদি কপালের মাঝখানে দিতেন আর ফুটবল খেলতে যা মাথা দিয়ে যদি হিট নিতেন কি হইতো? চোখ দুটো ডিম পোষায় যেত। নাক যদি সিহারের মাছ বরাবর না দিয়ে পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাবার আগে প্লেটটা পিছন দিকে নিয়ে যায় বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখতো খাবো না ফেলে দেবো, কথা কন ঠিক না? কারণ খাবারটা টাটকা না বেশে, খারাপ না ভালো, এটা বোঝার জন্য প্রথমে কে টার্গেট করে না, কথা বলে ঠিক না? তাহলে এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না ভাই বলেন তো? পৃথিবীর কোন দোকানে কি এরকম একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? কথা কন না কেমন বাবা যা? পৃথিবীর কোন ফ্যাক্টরিতে কি চোখ তৈরি করা হয় নাকি? পাওয়া যায়? আল্লাহর দেয়া এরকম সৃষ্টির কোন কিছু পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে? মানুষ প্রযুক্তির কারণে সুফিয়া বানায়, মেশিন দিয়া কথা বলে, সংবাদ করতে পারে, যেটা চাইতেছেন ওটা আনতে পারে, কিন্তু বলেন তো আল্লাহর সৃষ্টি আর মানুষের রোবট এগুলো কি কখনো এক হতে পারে? কঠিন কালেও সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলামি করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হয়? কষ্ট হয়। তাহলে বলেন তো আমাদের রব কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আর জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বাজান গো আমার, দেখবেন তাকায়া কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পেছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে লিখতেছো, ব্যাপারটা কি? তোমাদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? তখন ডেকে বলে হুজুর প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় যা দেখেন পেশাব করে কি সুন্দর, পানি নাই টিস্যু নাই, মাটি ব্যবহার করে, কথা বলেন। ছোট ছোট বাচ্চা কি সুন্দর বাড়িতে আসা মা বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে সালাম দেয়, কখনো দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না কবরের ভিতরে তাদের আযাব হবে, শাস্তি হবে, কথা কয় না কেন? কিছু কিছু মানুষকে শুধু এই কারণে কবরে শাস্তি দেওয়া হবে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। আপনি 30-40 বছর বয়স, আহারে পেশাব করলেন আর রাস্তা করে উঠে আসলেন, কিছুই নেই না, পানিও নেই না, টিস্যু নেই না, কিছুই নেই না, কথা কন না কেন? কলেজে পড়াশোনা করে মোটরসাইকেলে ঘোরাঘুরি করতে, পালসার গাড়ি ব্রেক কইরা রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, এরকম নির্লজ্জ আছে না না? এক হুজুরের ওয়াজ শুনে বলতেছে জানা আজ থেকে পেশাব করে টিস্যু নেব, মাটি নেব, না হলে পানি নেব। ওয়াজ শেষে যাইতেছে তো রাত 2টা-3টা, বোঝেন না? তখন ওই ধাম করে পেশাব করতেছে আর ভাবতেছে হুজুরের ওয়াজের কথা। দেখেন না এখনকার শ্রোতারা তো এরকম। সেদিন দেখি এক শ্রোতা বাপ রে বাপ পেশাবও করতেছে ওয়াজও শুনতেছে। এ কি মোবাইলে ওয়াজ বাজতেছে আর কি করে? পেশাব করে। কি করে? ভদ্রতা নাই। রাগ করতেছেন আপনারা না? তো হুজুরের ওয়াজ শুনে একজন নিয়ত করছে যে না আজ থেকে পেশাব করে হয় পানি, না হয় টিস্যু, না হয় মাটি। হুজুর বলছে কিছু না হলে ঠেকাকার সারা জন্য বালু মাটি দিয়ে হলেও হলো। এখন হুজুরের ওয়াজ শুনতে, ওয়াজের কথা চিন্তা করতেছে, পকেটে টিস্যু নাই, পানিও নাই, মাটিও নাই। তো রাস্তার কিছু বালু জড়াইয়া, কথাকে বুঝতে পারছেন, কিছু বালু জড়াইয়া দিয়েছে। হুজুরের ওয়াজ আমল করতেছে। এখন ওই বালির ভিতরে ছিল কিছু লাল পিঁপড়ে। কিছুক্ষণ পর ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওর আমল? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়ের মন খারাপ করবেন না, বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? ছোটবেলায় কোরআন হাদিস পড়ান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, কিন্তু আগে মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিস শিখাইয়া যে সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন একটু মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবেন। এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, বাড়ি থেকে তাড়ায় দিবে না। বাংলাদেশের কোনো আলেম তার মা বাবাকে ঘর থেকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় গেছে, আজ পর্যন্ত এমন ইতিহাস কি আপনারা শুনেছেন? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ১ নাম্বার সূরা সূরাতুল ফাতিহার ১ নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। তাহলে সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু লোক খালি সিজদায় যা দেখবেন সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবই নিয়ে তেল কয়, আল্লাহ ভালো জানে, স্পষ্ট বোঝা যায় না। আপনাকে স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায় সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। দুনিয়ার যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? কথা বোঝেন নাই মনে হয়? দুনিয়ার যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের যাবতীয় কল্যাণ আমারে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আর দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা? হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার ১ নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। বলেন তো বাজানে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়াতে পড়াতে রব, আমার ভাইয়েরা, আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই। আমি গোলাম রব্বানি যদি এখনই আজকে এই জায়গায় মারা যায় এই সংবাদটা আমার লাশ পৌঁছানোর আগে কিন্তু আমার বাড়িতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমি যখন মৃত লাশ হয়ে যাব আমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে লোকজন বলবে না না হুজুর মারা গেছে কতক্ষণ আগে আমরা জানি না, লাশটা আনার পরে দেরি করা যাবে না, তোমরা কবর খনন করা শুরু করো। ছেলেটা বলবে আব্বা কতক্ষণ আগে মারা গেছে জানি না, তাড়াতাড়ি বাঁশ কাটা শুরু করে দাও। কেউ যাবে কাফনের কাপড় আনতে, কেউ যাবে আতর শরমা আনতে, কেউ বা বরই পাতার গরম পানি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে থাকবে। কথা বলেন ঠিক কি না? আমি যাওয়ার আগে আমার লাশটাকে বিদায় দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হবে। এই জন্য বাজানকে আমার মৃত্যুর পরে বুঝতে পারবেন এই দুনিয়া কারো আপন না। এই দুনিয়াতে আপনার আমার কেউ আপন না, কেউ আপন না। মা আপন না, বাবা আপন না, সন্তান আপন না, বন্ধু বান্ধব আপন না। আপনার আমার আপন বলতে যদি কেউ থাকে তার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ না। আমি মারা গেলে আমার বিবি নতুন করে সংসার গোছাবে, আমার সন্তান নতুন করে জীবন শুরু করবে। কিছুদিন পরে আমার মা বাবা ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে। কেউ মনে রাখবে না যে গোলাম রব্বানী নামের দুনিয়াতে কোনো মানুষ ছিল। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। এজন্য বাজান গো আমার সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার, যে রব দুনিয়াতেও আপনাকে আমাকে ভুলবে না, পরকালেও ভুলবে না, জান্নাতে দিলেও রব আপনাকে আমাকে কখনো ভুলে যাবে না। সে রবের সাথে মহাব্বত, কালেকশন, বন্ধুত্বটা গভীর হওয়ার দরকার আছে না নাই? আর দুনিয়াতে যত ভালোবাসা সব মিথ্যা, মায়া, ক্ষণিকের মায়া, ক্ষণিকের মায়া। এই মায়া বড় খুব খারাপ জিনিস, একটা শক্ত পুরুষকেও দুর্বল বানায় দেয়। কথা বলে ঠিক কি না? এজন্য মায়া জালে আটকা যাবে না, কারো মিষ্টি কথায় ভোলা যাবে না, কারো প্রতি বেশি দুর্বল হওয়া যাবে না, নিজেকে শক্ত রাখা লাগবে। কথা বলে ঠিক কি না? হাজারো আঘাতে আপনাকে টিকে থাকতে হবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সন্তান কাঁদবে, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, বিবি কাঁদবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে। আপনার আমার লাশটা যখন বাড়িতে নিয়ে যাবে বাজার, মশুরি টাঙ্গাইয়া দেহে রঙিন পোশাক কইলা, গরম পানি দিয়ে গোসল করা দিবি রে বাজার। এরপরে চকলেটের মতো সাদা কাপড়ে মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। তিনজন মানুষ লাশটা রাখার জন্য কবরে নামবে। আপনি আমি মনে মনে ভেবে নেব এই তিনজন মনে হয় আমার সাথী হবে, সঙ্গে থাকবে। কিন্তু না না, কবরে লাশটা রাখার পরে কেবলামুখী করে দিয়া একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, দিয়া আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ওই কবরে থাকা ব্যক্তি যারা তাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, দাফন শেষ করে চলে যাচ্ছে, ওদের পায়ের আওয়াজ শুনবে আর চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যায়ও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা। এত বড় আশ্চর্যজনক একটা ঘর। দাদা গেল, বাবা গেল, কত মানুষ কবরে শায়িত, কত মানুষকে কবরে রেখে আসলাম, কেউ চলে আসলো না। এমন একটা জায়গা যেখানে যাওয়ার সুযোগ আছে, ফিরে আসার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নেককার, নেক আমল করে কবরে যাবে, কবরে লাশটা রাখা মাত্রই আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, প্রশস্ত হবে কবর, যতদূর চোখ যায় ততদূর দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, গো নবী, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে যদি ৭০ বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, গুনাহের কাজ করো, সেইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই খবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজা, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবলবারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরে দেখার কেউ থাকবে না, সাহায্য করার কেউ থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই উসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে। যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করে আল্লাহর পছন্দের খাঁটি গোলাম হয়ে, খাঁটি মুসলমান হয়ে কবরে যখন যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার! আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের কাছে একদিন কান্না করতেছেন আর বলতেছেন, ও নবী, আমি কখন মারা যাই আমি জানি না। নবীর স্ত্রী কান্না করতেছেন, রাগ করতেছেন আপনারা, ও বলতেছে, ও নবী, আমি কবে মারা যাই আমি জানি না, তবে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, আমি মারা গেলে আপনি যে জুব্বাটা নিয়ে মেরাজ করে আসছেন, ওই জুব্বাটা আমার কাপনের কাপড় বানায় দিবেন। দুই নাম্বার, নবী গো, আপনি নিজে জানাজার ইমামতি করবেন, আমাকে কবরে রাখার আগে কবর একটু গড়াগড়ি দিবেন। আর তিন নাম্বার, যতক্ষণ পর্যন্ত আমার কবরে সলজব না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। নবীর স্ত্রী কবরে সলজবের ভয় করতেছে, কান্না করতেছেন, আর আপনার আমার চোখে পানি নাই। কষ্ট হয়। আমরা তো কবর নিয়ে টেনশন করি না, আমাদের ডায়লগ কি, কবরে গেলে কি দেখতে যাই, বাপরে বাবুটি বলে দেখার জায়গা। কবরের ভিতর কি মেলা লাগে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে কবরে কোনো দিবস পালন হয়, যে মাঝে মাঝে আপনার সাথে সাক্ষাৎ করে আসবে। ভাই, কবর এমন একটা জায়গা দেখার উপায় না। ভিডিও কলে আমেরিকায় কথা বলা যাবে। এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, কথা কয় না কেন? ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হইল না আমেরিকার, কথা বলেন না কেন? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলেন? ডোনাল্ড ট্রাম্প। সে আবার নতুন করে এই আধা পাগল মানুষটাকে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট বানাইলো ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে প্রেসিডেন্ট বানাইলো। এরপরে কোন নারীকে তারা প্রধানমন্ত্রী বানাইলো না, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা বড় বড় পুরুষ প্রধানমন্ত্রী চায়, ওরা অন্যান্য দেশের নারী প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে, তেল দেয়, কিন্তু আমেরিকার মানুষ কখনো নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না। আধা পাগল মানুষ ডোনাল্ড ট্রাম্প, কয়েকদিন আগেও মার খাইছে, কি রক্তাক্ত করা হল। আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করার পরে জনসভায় বক্তৃতা দিয়ে বলতেছে, আমেরিকার মানুষ এই আনন্দ তোমাদের সবার মাঝে ভাগাভাগি করে দিলাম, এই আনন্দ পুরো আমেরিকার মানুষের আনন্দ। জনগণের সামনে বউকে একটা কিস করলেন, চুমা খাইলেন। বোঝেনি তো আমেরিকা মানে, বোঝেন তো নাকি? ওকে ঘরের ভিতরে যাবে, জনগণের সামনে বউকে আদর করলো, মানুষ দেখলো। এরা হলো বিশ্বের ১ নম্বর নেতা, কথা কয় না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি বিশ্বের 1 নম্বর নেতা, কথা বলেন ঠিক না? তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু একজন নারী তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছিল, সেই নারী সবাই বলেছিল এই নারী প্রধানমন্ত্রী হবে, কিন্তু না, তারা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই, পুরুষকেই বানাইছে, কথা বলেন ঠিক না? আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে, আলহামদুলিল্লাহ। ফেসবুকে লিখতেছে, ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক, কথা বলেন না কেন? বেশি লাফালাফি করেন না, কথা কি বুঝতে পারছেন? অনেকে ভাবতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব ভালো, আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো, মানে যিনি চলে গেছে, কথা কয় না, মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো, কথা কি বুঝতে পারছেন? আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো, এই সূত্রে নাকি ওনাকে আরেকবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে। এজন্য ছেলে পেলে আনন্দ করতেছে ওই দলের যারা, কথা কোন ঠিক না? তো খুব বেশি আনন্দ করে লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে গেছে, তাকে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অভিনন্দন জানিয়েছেন। উনিও পুরুষ, এখন পুরুষে পুরুষের মোহাব্বত, ভালোবাসা এখন হবে, কথা কোন ঠিক না? আবার উল্টাপাল্টা বুঝেন না। আমাদের ইউনূস সাহেব তাকে অভিনন্দন জানিয়েছেন, কয়েকদিন পর টেলিফোন দেবেন, সব খালাস হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর টেনশন আছে, কথা কয় না কেন? এই জন্য আপনারা বলতেছেন বাংলাদেশের বন্ধু ভারত, ভারতের বন্ধু ট্রাম্প, কত দূর গেল। এই এত দূরের বন্ধুত্ব নাকি আবার বাংলাদেশে ফিরায় নিয়ে আসবো, মাকে এত সহজ। মাঝে মাঝে শর্ট করে আসতে চাই, কথা কন নাকি আপনারা? অনেকে আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, এখন কে ঠেকায়? শেখ হাসিনা আর ওই যে আমাদের ভারতের নরেন্দ্র মোদী, ওনাদের সাথে বিশাল বন্ধুত্ব, বাপ রে বাপ, উনি মনে হয় কোলে করে নিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে, অতই সহজ। সেই সুযোগ আছে, পালিয়ে গেছে যারা, জাতির মানুষ ভুলে গেছে তাদেরকে, কথা বলে ঠিক কিনা? উনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছেন, ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে রক্ত দিয়েছে, মার খাইছে, আবার নেতা হয়েছে, তারপরে পালাইনি, কথা বলেন ঠিক কিনা? আদা পাগল হওয়ার পরে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। এই জন্য আমরা আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না, আমাদের দেশে পুরুষ প্রধানমন্ত্রী দেখবো, কথা বলেন ঠিক কিনা? কারা কাররা যে হাত তোলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীর ক্ষমতা দেখা শেষ, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রীর বাংলাদেশ। মহিলা মানুষ এসে আবার জ্বালাবি, অত সহজ। মহিলাদের জেদ বেশি, রাগ বেশি, একবার চেয়ার পালে ছাড়েই না, কথা বল না কে? যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে, তারপরে আবার মহিলা মানুষ যদি চেয়ারে বসে, দেখছেন না 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। আর কোন মহিলা মানুষকে পাঠান, মহিলা মানুষের জেদ বেশি, রাগ করে দেখেন না ঘরের হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, মাঝে মাঝে দামি মোবাইল ভেঙে ফেলে দেয়, আমার মতো হুজুরক ধরে আছাড় মারতেছে। তাহলে মহিলাদের রাগ কম না বেশি? এই জন্য বুবু মাঝে মাঝে চট করে আসতে চাই, ফোন কল ফাঁস হয়। ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে, মনে করছে বুবু আবার ক্ষমতা আসবে, অত সহজ না, দিল্লি বহুত দূর, কথা কন নাকি আপনারা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা। আউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি আসেন, এই দেশ আপনার বাপের, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আপনি ভিন দেশে অভিমান করে কেন চলে গেছেন? আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পারি না, কিন্তু কেমনে আসবেন এটা একটু দেখতে চাও। রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। ঝিমে গেছিলেন না, যাচ্ছেন তো? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা, নেক আমল করেছে যারা। আপনারা বলেন তো ভাই, যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায়, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি আমি রবের গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব। এই যে রবের গোলামি করতেছি, আল্লাহর হুকুম মানতেছি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। গোলামির বেতন হিসাবে কি দেবে? জোরে বলেন কি? আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন দিদারে ইলাহি। জান্নাতীদের সব চাইতে আনন্দ বড় পাওয়া হলো আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ। জান্নাতীরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখবেন, সুবহানাল্লাহ বলেন। দেখতে চান আপনারা? সবাই দেখতে চান? কারা কারা মালিককে দেখতে চান? দেখেন, আল্লাহ আল্লাহ তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় দেখো মালিক, ঝিনাইদহের মানুষগুলো তোমারে দেখতে চায়। আল্লাহ, যেদিন তুমি সাক্ষাৎ দিবা জান্নাতীদের সাথে, ও মালিক, ও মালিক, ওই দিন জান্নাতের কোন একটি কোণায় আমাদেরকে জায়গা করে দিও, যেই কোণায় থেকে তোমারে যেন দেখতে পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে যারা তারা। আর নেক আমল করবে না যারা, যারা এই দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। তাহলে গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা আদু, কি বলে আমি তো কিছুই বুঝি না। তাহলে এদিকে আর করেন। তাহলে নেককার মুত্তাকি, আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর পছন্দের গোলাম যারা নেক আমল করে কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে না। তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। এইবার চলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আর জোরে বলেন। নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই কথা যারা বলে, সুম্মাস্তাকুম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাহলে বলেন তো আল্লাহ আমার রব, তিনি আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? সেইও আমাদের রব, তিনি আমাদের একমাত্র রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কিছু কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার সিয়ার দান করে, দেখবেন জিরো থেকে হিরো হইয়া ক্ষমতার সিয়ারা দাম্ভিকতায় নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল ফেরাউন। জোরে বলেন কিনা? ফেরাউন। এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখেয়া বলা হতো। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবঘুরে যুবক, নিজেকে রব বলে দাবি করেছিল। এর নাম কি বললাম? আমি কি একটু কয়েক মিনিটে বলবো? রাগ করবেন না আপনারা? একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাটা চল, দেখছেন মুরব্বীর পাওয়ার? দেখেন, হ্যাঁ দেখছেন? হাসেন না, হাসেন। এলে যুবক নাকি আমার সন্দেহ হচ্ছে। মুরব্বী চাচা দেখছো, একাই মাঠকে বেরিয়ে দিচ্ছে। চাচা তাকবীর দেন, তাকবীর দেন। তো দেখছেন, লিল্লাহি তাকবীর। তাহলে ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। আল্লাহ জিরো থেকে হিরো বানালে, একটু ক্ষমতার সিয়ার দান করলে, দেখেন না কত দাম্ভিকতা। সাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করে। কথা বলে ঠিক না? এই যে ডোনাল্ড ট্রাম্প, এর আগে কে ছিল? জো বাইডেন। আহারে কি যুদ্ধ বাজায় দেয় এরা! এরা যুদ্ধ বাজায় দেয়, আর অস্ত্র বিক্রি করে, আর বিজনেস করে। কথা কন ঠিক কিনা? এরা এত খারাপ, সাদা চামড়ার দল, এদেরকে চেনা বড় কঠিন। কথা কন ঠিক কিনা? কুকুরের ভিতরে মানবতা, মানে কুকুরের ভিতরে সামান্য মনুষ্যত্ব বোধ থাকলেও ওদের ভিতরে নেই। কথা কয় না? ওরা দেখতে মানুষের মতো, কিন্তু কুকুরের চাইতেও খারাপ। কথা বলে ঠিক কিনা? ওরা কুকুরকে বুকে নিয়ে ঘুমায়, কিন্তু মানুষকে গুলি মেরে হত্যা করে। আচ্ছা, ফিলিস্তিনিতে দেখেন না ইহুদি, এই ইহুদিদের, ইসরায়েল ইহুদিদের জানে কোনো মায়া দয়া আছে? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না। কথা বলে ঠিক কিনা? ৭৭ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা। আমাদের বিশ্বাস, ওরা একদিন পরাজিত হবে, মুসলমানের একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু বিজয়ের পথে একটু কাঁটা বিছানো, সে কাটার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যার এলাকায় কোনো কাজকর্ম নাই। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়। গাছ ধাক্কা মেরে কয়, ভাই যান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা। কয়, মা তুমি বুঝবে না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। আছে না নাই? ইয়াবা, ফেন্সিডিল খায়। আপনাদের এলাকার ছেলের অবশ্য ভালো, কিছু কিছু ছেলে পেলে দেখবেন সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবারে এটা কিসের ট্যাবলেট? জ্বর, সর্দি, গলা ব্যথা। কয় কিছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াও। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়। আর ইয়াবা, ফেনসিডিল খায় যারা, গাঁজা, মদ খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়। বলেন তো বাজান, এরা কি সমাজের আদর্শ মানুষ? এরা হলো টোকা। এরা কি? মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা, নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? মুসলমান এগুলো স্পর্শ করতে পারে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই কাবুস নামের ফেরাউন ভবঘুরে যুবক বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফেরাউন দাঁড়ায় গেছে। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে দিতে ফেরাউনের পালাম, ডেকে বলে, বাদশা গো, ভিন দেশ থেকে বুক ভরা আসালে আপনার দেশে এসেছি। আপনি যদি চাকরিটা আমার দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। ও বাদশা, আমি শুনেছি এই মিশরের সবচাইতে আপনি ভালো মানুষ। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার অন্তরে মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা বোঝেন না? পামের ওপর দুনিয়া চলে, যে যত তেল দিতে পারে। কথা কন ঠিক কিনা? আপা আপা কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয়। কথা কন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না কে? বুঝতে পারতেছেন না মনে হয় আমার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার বাদশার অন্তরে মায়া লেগে গেল, ফেরাউনের প্রতি মোহাম্মদ জাগ্রত হয়ে ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে কাবুস চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। কথা বোঝেন নাই মনে হয়। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দাফন করতে চাও লাশ পুঁতে একটা করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পায়। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম দিতে দিতে এরা ওদের এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। এক টাকা হলে ওইটাও কি ঘুষ? জোরে বলেন কি? আপনাদের দেশে কিন্তু নাই, আমাদের দেশে আছে। ঝিনাইদহে ঘুষ আছে, থাকলেও ভারতে নাই। কথা কয় না? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসদ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা, এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কি না? রাগ করবেন না বাজান গো, আমার সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় যায়। ওই জামানায় আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মোটা মাটিও দেয় নাই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ ঠিকই বুঝে নিয়েছে। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতেও যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বোঝেন নেই মনে হয়। স্বামীর করোনা হয়েছে, আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে, প্লেটে কিছু খাবার সাজায়া দরজার ফাঁক দিয়া লম্বা একটা লাঠি দিয়া খাবার ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক না? এইবার করোনার থেকে স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি তখন ডেকে বলে, চলে খারাবা, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি গো। আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম, আল্লাহ আমার হায়াত নেয়া হলে আমার জোলেখার বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী তখন মনে মনে বলে, আমার যে কত ভালোবাসি আমি জানি, কতদিন জানালায় উকি ঝুঁকি মারছি, দরজায় উকি ঝুঁকি মারছি, এই বুঝি আসবি, দরজা খুলে দুইটা মনের সুখ দুঃখের গল্প করবি, কিন্তু কোনোদিন আমার কাছে আসলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে আমি কেঁদেছিলাম। আমি তোরে সত্যিই ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার মধ্যে আছে ছলনা। আমি কোনোদিন তোর কথা বলবো না। আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন ঠিক কি না? আপনি কার জন্য পাগল হয়ে এত কিছু করতেছেন? চোখটা বন্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী সন্তান সবাই আপনাকে ভুলে যাবে। কথা বলে ঠিক কি না? এজন্য ওদের দিকে তাকায়া আল্লাহকে ভুলে যাবেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার পাগল হওয়া যাবে, পাগল হওয়া লাগবে কোন জায়গা? আখিরাতের। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়, আর গোলস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে বাবা, যাও তুমি টাকা পয়সা নিয়ে আসো, আগামী কালকে আমি রাজ্যের মধ্যে ঢোল পিটে খবর পৌঁছায় দেব, ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, কে আসো তাড়াতাড়ি করে আসো। পরদিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের সেবা করলো। আমার ভাইয়েরা, সমস্ত গরিব মানুষ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা চেনেন আপনারা? মাটি রাস্তা, কথা কয় না কেন? এই আপনাদের রাস্তাটা কি? মাটি রাস্তা, কাঁচা রাস্তা। এই রাস্তায় ইট পাড়তেছে 2 গাড়ি ইট। মানুষজন এসে বলতেছে, বাবা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতাও হওনি, কারণটা কি? তখন বলতেছে, শোনেন আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, কাতো হইলে যাইতে পারে না, এ দুঃখ আমি সইতে পারি না, কাতো হইলে বৃষ্টি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা চিন্তা করে রাতে আমার ঘুম আসে না। নেতার অভিনয় কম জানে না বেশি জানে? কথা কন না কে? স্বজন হারানোর ব্যথা আমি ছাড়া কেউ বোঝে না, কথা কয় না। সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না। বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, বাপ মাও মরে গেছে, ওই শোকে কি দুনিয়ার সব কাজ সন্তান বন্ধ করে দেয়? কিন্তু একটা সন্তান হারে গেলে বাবার যে কত কষ্ট লাগে, যেই বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে ওই বাবা জানে এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। রাগ কইরেন না, রাগ কইরেন না আমার ভাইয়েরা। ওই জনসেবামূলক কাজ করতেছে আর ডেকে বলতেছে, সোনা আপাতত ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে দেয় ভোট, নেতার দেখে কেসর, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা বোঝেন না? নির্বাচনের আগে যে কয়দিন, একেরে নেতা ওলি গলি বাজার হাসনের মার্কাজে কয়দিন থাকি, এলাকায় এসে যে পরিমাণে ঘোরাঘুরি করে ভোট নেওয়ার পরে, বাকি 5 বছর যদি এইভাবে ঘোরাফেরা করত, ওই নেতার ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতার মার্কা দেখে জাগা মতো সিল মেরে পাশ করত। কিন্তু মার্কা যে কয়দিন সিল না মারা হয়েছে ততদিন পর্যন্ত নেতা খালি এলাকা চুষে বেড়ায়, বউ বাচ্চা নিয়ে। নেতার বউ একদিক, নেতা একদিক, নেতার মেয়ে একদিক, ছেলে একদিক, আব্বাকে দেখবেন, আব্বাকে দেখবেন, কথা কয় না কেন? নেতার ছেলে মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই। বাপ বলতেছে, আমি তোর ভাই হইলাম কবে? কয় নির্বাচনের সময় সব যায়। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, ওই আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়, কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করত, গাঁজা খায় 5 অক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজার যার যার কথাই বলা যাবে না। আগামীতে এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই, দিতে পারছেন আপনারা? দিতে পারছেন? তাহলে সামনে যে ভোট দেব, আমার ভোট আমি দেব যাকে খুশি, না না, এই স্লোগানের সাথে আমি একমত না। আমার ভোট আমি দেব নেতা যোগ্য দেখে দেব, নেতা যেই নেতা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যার কাছে আমানতের খেয়ানত হবে না, যেই নেতা নির্বাচিত হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না। কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশে চাঁদাবাজির রাজনীতি দেখতে চাই না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, $93 মিলিয়ন ঋণের বোঝা বাংলাদেশের উপরে চাপাইয়ে দিয়া ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাপাবাজি দেখেছি, আর কোন চাপাবাজ ক্ষমতায় বসাতে চাই না। কথা বলে না কেন? ওরা বড় বড় কথা বলতে পারে, আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো কি ডায়লগ দিত, পালাবো না পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে, আমি তো আপনার আপ্যায়নে দরজা খুলে বসে আছি, আপনি আসেন। কথা কন না কেন? আমার ভাইরা, পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালা যাচ্ছে, এরা জীবন দিচ্ছে তাও নৌকে সারিচ্ছে না। কথা কন ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এর বুক একটু কাঁপিনি। কথা বলে ভিকিরা, যেই ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মানিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মানিক বিগত বছরগুলোতে ১১৬ জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার বক্তার রোল নাম্বার ছিল ২৩। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে। কথা ঠিক কিনা? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী, যে নেতাদের বাড়িতে যাহাদের আপ্যান করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো, কথা বলেন না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই, আমাদের আমু সাহেব টাকার পাহাড় সহ গ্রেফতার হয়েছে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস, যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করত, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো। কথা কয় না কেন? তাপস তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা, বিভিন্ন নাইট ক্লাব ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশা, মানে মানে দেশ তো দেশ না, মানে যাত্রা পালা ছিল। কথা বল না কেন? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিনে, আর ওখানে যাই তাপস গান গাইতো। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের চূড়ান্ত বিচার। কথা বলেন ঠিক কিনা? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের জন্ম না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান গো, আমার নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে। নেতা এক নাম্বার, জনগণ এক নাম্বার, নেতা দুই নাম্বার, জনগণ ছয় নাম্বার। এই জন্য নির্বাচনের আগে ৫০০ টাকা ১০০০ টাকার বিনিময়ে নিজের ৫ বছরের আমানত ভোট বিক্রি করা যাবে না। আমাদের সমস্যা কোন জায়গায়? নির্বাচনের আগে 1/2 কেজি জিলেপি, একটা লুঙ্গি, একটা শাড়ি, ৫০০ টাকার নোট, ১০০০ টাকা, এগুলো দিয়ে আমাদেরকে কেনা যায়। ১০০০ টাকা দিয়ে আপনাকে কেনা যায়। আপনার দাম এত কম, ওই ১০০০ টাকা না হলে কি আপনি চলতে পারবেন না? ওগুলো বাদ দিয়ে সৎযোগ্য ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে এলাকার মানুষ নিরাপদে বসবাস করবে, যাকে দিলে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, রংগা সাপাহারের আম রূপালি দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া ৫০০ টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে উমরের দেশে থাকার মতো এক নাম্বার জনগণ হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা, বিড়ি, পান, সিগারেট ৫০০ টাকা ১০০০ টাকা নেবেন না, নিজের ভোট বিক্রি করবেন না। কারা কারা হাত তোলেন তো দেখে? লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি আপনাদেরকে বললাম উমুক দলকে ভোট দেন? বলছি, বলি এটা হলো আপনাদের ইচ্ছা। এই সমাজে এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। অবশ্যই সেই লোকটা যেন সৎ হয়, আমানতদার হয়, নেককার হয়, আমলাওয়ালা হয়। এমন নেতাকে নির্বাচিত করেন যেই নেতার ইমামতিতে যেন আপনি নামাজ আদায় করতে পারেন, যেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখতে পারে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার জনগণ দেখে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হয়তো, না যেন আমাদের কপাল খুলে যেত। মাজান গো, আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, একসাথে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়ে মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহ কষ্ট হচ্ছে। ওই যে মুরব্বী, কঠিন পোকা টোকায় দেখ, কঠিন কঠিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট রেডি হচ্ছে তো নাকি? তাই রেডি হচ্ছে না? রাগ করতেছেন? বিরক্ত হয়েছে? রেডি হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে সংবাদ চলে আসবে ইনশাআল্লাহ। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে ওই মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণের নেতাদেরকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, বাদশা কে হবে মানে আমরা আগে থেকে ঠিক করে রেখেছি। তোমার যে চরিত্র, যতটুকু আমরা দেখেছি জেনেছি, আপনি যদি আমাদের প্রধানমন্ত্রী হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার সবার সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। নেতারাও সাপোর্ট দিল, জনগণ সমর্থন করলো। এইবার মিশরের বাদশা হওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে ফেরাউন ডেকে বলে, হামান এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, তাকো হামান সাথে নাই বাম্পার লোট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কিছু কিছু টাকালা দেখবেন বুদ্ধিজীবী টকশোতে হাজির হয়, সবসময় ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এরা হলো ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী। এই যে প্রথম আলো, নামটা ভালো, কিন্তু এরা শয়তানের খালাতো ভাই। কথাগণ ঠিক কিনা? এদেশের সবচাইতে বড় মিডিয়ার মাধ্যমে ক্ষতি করেছিল প্রথম আলো। কথাগণ ঠিক কিনা? আলেমদেরকে জঙ্গি বানানোর জন্য, ইসলাম আলাদেরকে জঙ্গি বানানোর জন্য নানামুখী মিথ্যা নিউজ তারা প্রচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা সামনের দিকে যায়। এইবার ক্ষমতার চেয়ারে বসার পরে ডেকে বলে, হামান আজ থেকে তুই আমার মন্ত্রী, আর আমি বাদশা দুইজন মিলে দেশ পরিচালনা করব। নেতা রাতের বেলা ঘুমাইতে গেছে, কিন্তু চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে। আমার ভাইয়েরা, এইভাবে 2-3 রাত কেটে যায়, নেতা ঘুমাইতে পারে না, কি জানো আজে বাজে স্বপ্ন দেখে। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরারে কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠি, কারণটা বুঝতে পারি না। এইবার দবিরা বলে, নেতা একটু সময় দেন, আমি আপনার ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবগুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম, মানে কাটকর ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। সিয়ার কি কেউ সহজে ছাড়তে চায়? যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বসে বসে জিকির করবে মাথা গরম করতো না। আজও পৃথিবীতে তাকায় দেখবেন যারা খানকায় বসে হু হু করে লাফালাফি করে গাঁজা মদ খায় জিকির করে ওদেরকে কেউ টার্গেট করে না, করে করে কত খানকা বাবা আছে, আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়। খানকানে বসে থাকে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা পিন্দা থাকে, তবির থাকে, যা সব দেখা যায়। কথা বলে ঠিক কিনা? আর বলে আমার বাপ সবই জানে, তোমার বাপ কি জানে? কসু জমি কথা কন ঠিক কিনা? ভণ্ড পীর বোঝেন নাই মনে হয় না আপনার? এই যে গাঁজা খাইয়া মোজদারির লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। কোনো কিছু খাইতে গেলে মোষ আগে একজন ধরা লাগে, তারপরে ভিতরে ঢুকে। এরকম মোসারু আছে না না? বছরের পর গোসল করে না, বছরের পর গোসল করে না, এদের নাম দিছে সাধু। পাটার শরীরে যে গন্ধ আর শরীরের একই গন্ধ, সাইড দিয়ে যাওয়া যায় না। এরা নাকি বাবা সাধু বাবা। এ যদি সাধু হয় শয়তান কি? কথা কন ঠিক কিনা? ওরাই তো রাজে বাজে গান গায়, পানির ভিতরে চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে আল্লাহ 12টা বাজাবে। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আর কিছু ভণ্ড পীর বের হইছে বলে নামাজ লাগবে না। যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান? জোরে বলেন। এইজন্য ভণ্ড পীর যেখানে পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ওয়ালা খোঁজা লাগে। অকুনো মাস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম পীর যেখানে আমরা আছি। কিন্তু কোন দাড়ি চাঁচা পীর, প্যান্ট শার্ট পরা পীর, বাপ রে বাপ। বাপ মরে গেছে, ছেলে হলো গদ্দি মেশিন পীর, পীরের বেটা পীর জাদা। কথা কয় না কে? রাগ কইরেন না, আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। তাহলে ভণ্ড পীরের কোন আস্থানে আমরা যাব? কোন মাজারে কোন মান্নত করব? কোন মাজারে গিয়ে আমরা সিজদা দেব? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। রাত গভীর হবে, আমি বেশি লম্বা করবো না, এই জন্য সামনের দিকে যাই। বাজানবো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ভণ্ড পীর যারা খানকানে বসে থাকে এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআনের সমাজ করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এতে আমাদের ছোট বক্তা, শিশু বক্তা নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আজকে আদালতে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে, সকল মামলা থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এই রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, হাতে পায়ে ডান্ডা বেরি পরায়া ওরা আদালতে হাজিরি করেছিল। 3 বছর জেলখানা থেকে বের হওয়ার পরে রফিকুল ইসলাম মাদানীর সম্মান কমেছে না বেড়েছে? ছোট্ট একটা মানুষ, সন্তানের মতো বয়স, তাকে টেনে হেঁচড়ে ওরা ধরে নিয়ে গেল। আজকে শহীদ রফিকুল ইসলাম মাদানী জেলখানা থেকে বের হয়েছে, সারা দেশে কথা বলতেছে, হাজার হাজার মানুষ তার কথা শোনে। যে বলেছিল যে কোরআন হাদিস মানে না, সেই প্রধানমন্ত্রীকে আমরা মানি না। ছোট মরিচের ঝাল বেশি, প্রত্যেকটা বক্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ছোট মানুষ, কিন্তু কথার টন আছে, ভয়েস আছে, বিপ্লবী কণ্ঠ। কথা বলে ডেকেরা মানুষ ছোট, কিন্তু কথা বলতে মাথ কাঁপায়া দিত। রাগ করতেছেন আপনারা? এই ছোট মানুষটাকে রিমান্ডে নিয়েছিল। ও বলতেছে ডিবি হারুন আয়না ঘরে নিয়ে যায় আমার উলঙ্গ করে ছবি তুলছিল, হাতে সিগারেট ধরায় দিচ্ছিল। সেই রফিকুল ইসলাম মাদানী সকল মামলা থেকে জামিন পেয়েছে। আলহামদুলিল্লাহ বলি, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই বাংলাদেশের যত আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা আছে, সকল মামলা থেকে সকল আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওগুলো মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে আর ফাঁসানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা, হামলা দিয়ে নির্যাতন জুলুম করেছিল যারা, আজকে দেশ থেকে পালিয়েছে তারা। সেই রফিকুল ইসলাম মাদানী জেল থেকে বেরো হয়েছে, বিয়েও করেছে, আল্লাহ দিলে তাকে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। আলহামদুলিল্লাহ বলে। রাগ করছেন আপনারা? এই জন্য অনেক আলেম ওলামা যাদেরকে ধরা হয়েছিল কয়েকদিন আগে আমাদের মুফতি আমিন হামজা ভাই সহ, আলী ওসামা ভাই সহ যারা আলেম ওলামা জেলে ছিলেন বিগত কয়েক বছর, তাদেরকেও জামিন থেকে একেবারে আলহামদুলিল্লাহ তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আলেম ওলামা হক কথা যারা বলতো তাদেরকে ওরা টার্গেট করত, কিন্তু মনে রাখবেন এই কণ্ঠ থাকবে যতদিন হক কথা আমরা বলবো, ততদিন কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় দেখে আমরা আল্লাহর কোরআনের কথা এই জমিনে গোপন রাখবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন এই কণ্ঠ দিয়া বাতিলের বিরুদ্ধে কথা বলবো ততদিন। কারা কারা আলেমদের পক্ষে আছেন দুই হাত তুলে মালিককে দেখা। লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, হাত নামান। অনেকে বলে না আমরা আলেমদের সাথে আছি, না, আপনারা ডাইরেক্ট বলবেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবেন, আল্লাহ কবুল করে। জোরে বলুন আমি। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, এ হামান এদিকে আয়। দবিরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে পাওয়া রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। মুসা মাত্র একজন, আর জালেমেরা হাজার হাজার জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মারি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তানকে জবাই করে যদিও দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফেরাউন সেনাবাহিনীকে ধমক দিয়ে বলল, যাও চতুর এলাকায় ছড়িয়ে পড়ো, এলাকায় চিরুনি অভিযান চালাও, তল্লাশি চালাও। বর্তমান বাংলাদেশেও সেনাবাহিনী, যৌথ বাহিনী মিলা, কথা কন না কেন, প্রশাসনের কিছু বাহিনী মিলা অভিযান চালাইতেছে। সেনাবাহিনী অভিযান চালাইতে গিয়া এক মহিলার বাড়ি থেকে, বাপজান গো ও বাপজান, এক মহিলার বাড়ি থেকে 1,09,2,09,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দেয়া কাজে আর বলে, আমি 10-20 টাকা করে বাজারের টাকা জমায়ে টাকা রাখছি। কি কয় 10-20 টাকা করে বাজারের টাকা জমাইয়া এই টাকা রাখছি, এটা আমার হালাল টাকা। 1,09,00,000 এতগুলো টাকা নাকি 10-20 টাকা করে বাজারের টাকা জমায়া, অনেক কষ্ট করে মহিলাটা জমায়া রাখছে। বাবা এগুলো টাকা নিও না বাবা, এগুলো আমার অনেক কষ্টের টাকা। এরকম মহিলা ঘরে ঘরে দরকার। কথা কয় না। যে মহিলা 10-20 টাকা করে জমায় 1,09,00,000 করে, এরকম মহিলা দরকার আছে না? হাইরে মহিলার কান্না গো, কান্না না অভিনয় কিচ্ছু বোঝা যায় না। এই যে অভিযান চালায় এক এক নেতার বাড়ি থেকে কয়েক কোটি টাকা পাওয়া যাচ্ছে। কথা বল ঠিক কিনা? হাইরে নেতা, নেতার বাড়ি মনে হয় বাংলাদেশ ব্যাংক। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই, বাজান ঘমা। তাহলে ওই মহিলা কাঁদে আর বলে, বাবা 10-20 টাকা করে জমাইছি, এটা আমার হালাল টাকা, নিও না। 10-20 টাকা জমায়ে যে মহিলা কোটি টাকা করে, এমন মহিলা যদি প্রত্যেকটা ঘরে থাকে, ওই পুরুষের কোনোদিন অভাব হবে না। কথা কোন ঠিক কিনা? এরকম মহিলা ঘরে ঘরে দরকার। যে মহিলা 10-20 টাকা জমায় এত টাকা করতে পারে, এগুলো সব মিথ্যা তাল বাহানা, এদের বিচার হওয়ার দরকার আছে না? না আমার ভাইরা, সমস্ত না তাদের টাকাগুলো বাজেয়াপ্ত করতে হবে, সমস্ত টাকাগুলো নিয়ে যায় আবার নতুন করে রাষ্ট্রকে ঘুরে দাঁড়ানোর জন্য এই অর্থগুলো কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই, লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে চলে গেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মাথায় করলেন, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। আমার ভাইয়েরা, সন্তানটাকে ফেলে দেওয়ার পরে ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, সার্চ কইরা, খোঁজাখুঁজি কইরা, কোথাও কোনো সন্তান না পেয়ে তারা যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে, মুসা নবী চুলার ভিতরে চুলার ভিতরে পয়রাও মুস্কি মুস্কি হাসি, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন গাইবি আওয়াজ দেবালে, মুসারমা কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায় দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আমার আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো। জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন আপনার এমন একটা সিন্ধুক দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা যন্ত্রপাতি কিছু আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, যাও ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন গো মা। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখি মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার সিন্ধুকটা হাতের মধ্যে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা, কাঠের পয়সা কিনে বানা, পারিশ্রমিকের দামটা কিনে বানা। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি গো মা, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এতবার উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না। ও মিস্ত্রি, অন্তত তোমার নাম বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়াতে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল। ফেরাউন ওই দিন বিকেলবেলা তাহলে প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, চিৎকারে মেরে বলেন মারহাবা। মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করতে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন, কক্সবাজার সমুদ্রে সৈকতে যাবেন, আর বলবেন, বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউয়ের সাথে একটু কক্সবাজার যাবে, বোঝে না, বোরকা পরায়, পর্দা করায়, ফরজ পর্দা মাইনে এখানে সেখানে বিবিকে নিয়ে ঘুরতে যাওয়া জায়েজ আছে, হালাল বিনোদন। কথা কয় না কেন? আমি কি বলেছি হাফ প্যান্ট পরে সমুদ্রে পানিতে নেমে গোসল করেন তাহলে গুনাহ হবে? বোঝে না আমার বাবাজিরা। মন খারাপ করবেন না, লম্বা আমি করব না। এইবার সিন্দুকটা ফেরাউনের সেনাবাহিনী তোলার পরে সবাই সিন্দুকটা নিয়ে যাওয়ার পরে ফেরাউন দেখে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে হারে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার ফেরাউন ডেকে বলে, তরবারি আনো, সবাই করি। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে এই যে সিন্দুকের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফেরাউন সিন্দুকটা নাই রে স্যারে বলে, বিবি, এমন কাঠ আমি কেন আমার বাবাও কোনোদিন দেখে নাই। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীকে দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে। আসিয়ার দেখে বলে, স্বামী, এই সন্তান ভিনদের শিকার সন্তান, আমি মারতে দেব না। এই ছেলেটাকে লালন পালন করব, আমার পালক পুত্র বানাবো। জোরে বলেন মারহাবা। পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়। ফেরাউন টেনশনে পড়ে গেল, বিবি তো কোনোদিন এইভাবে দাবি করে না। মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও বউয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বহু যুদ্ধ দাবি করেছে, এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই, তোমার কোনো কথা আমি শুনবো না। ফেরাউন রাজি হয়ে গেল। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার এই দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী, সন্তান শুধু দিলে হবে না, তুমি ঘোষণা করে দাও রাজ্যের মধ্যে ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। বলে তাতেও রাজি। ঢোল পেটায় খবর দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তনগুলো মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনের দুধ পান করে না। চিৎকারে মেরে বলুন মারহাবা। সমস্ত মহিলারা যখন চলে যায়, মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা, ও রানী আসিয়া, এমন একটা রাত্রির খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে মা, যাও ওই মানুষটাকে নিয়ে আসো। দুইজন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশু কাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার আমি আসি, ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, দেখাই মায়া লাগে। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে 80 মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। একটু কাটছাট করে দেই, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেই। মুসা নবী চলার ফেরার বয়সের উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে, ও স্বামী, সন্তানটাকে কোলে নাও। মানুষ হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? কথা বলে দেয় না? বলে, সামলা, বাপের মতোই খারাপ হয়েছে, বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। মাশাআল্লাহ, ঠিক কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার মুসা নবীকে কোলে নিয়ে ফেরাউন চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। নবীরা দেখতে কম সুন্দর না বেশি সুন্দর? চুমা খাওয়ার নিয়তে কাপড় হয়, একটু মায়া লাগছে, এত বড় কাফের, তারপরে কি মায়া লাগছে যে ছেলেটাকে একটু আদর করি। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে। বাজান গো আমার, ইয়া থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে, নেতা কি ব্যাপার, এত জোরে চিৎকার মারলেন? এখন ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি? যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে, আসিয়া রে, এ আসিয়া, আয় আয়, তাড়াতাড়ি আয় রে আসিয়া। কি হয়েছে? এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপড়ে ওজন বুঝা দেয় এই ছেলেটা এ ভবিষ্যতে মুসা হবে। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, তরবারিটা দে পথের শত্রুটা দূর করে। আসিয়া মারতে দিল না। এখানে কিছু ঘটনা আছে, আমি আর বলার সময় পাইলাম না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবাগে যুবক। কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, কে রে কীর্তি, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন এক এক পাতি নেতার কি গরম ছিল। আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়, কথা কয় না ভাই। তবরক আনবো নাকি? ক্ষুদা লাগছে, আগে খাওয়াবো তারপর বস শুনবেন নাকি? রেডি হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। এই সর্বোচ্চ 10-15 মিনিট এর মধ্যে হবে। দোয়া করে দিলে হবে না? আচ্ছা, ফেরাউনকে সাইজ না করে আপনার বাড়ির যাবার চাচ্ছেন? ও ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ডুবিয়ে তারপরে, কথা কয় না, লীল লাগে থাকবে। এই যে হয়ে গেছে, খালি এখন সামনের দিকে যাবে। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে একটা ঘুষি। ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি দুনিয়ার থেকে খালাস। এইবার মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা, হত্যা মামলা হয়ে গেল। কথা কয় না? রাগ করতেছেন না? আগে যারা হত্যা করে নাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, আর এবার যারা সত্যি হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কথা কম, রাগ করতেছেন মনে হয়। এজন্য বাজান গো আমার, এদেশের জনগণের রক্ত নিয়ে যারা খেলা করেছে, 1523 জন মানুষ জীবন দিয়েছে আন্দোলনে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিচার বাংলার জমিনে হবে। 5 মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফিজদেরকে, এতিমদেরকে হত্যা করেছিল, তাদেরও বিচার বাংলাদেশে হবে। যারা মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসি দিয়েছে, মিথ্যা জেলখানা রেখেছে, তারও বিচার বাংলাদেশে হবে। আমি করব না, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনে থেকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মাদাইনে চলে গেলেন। শোয়াইব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনাটা আমি আর নাইবা বলি বাজান। 2টা মেয়ের সাথে যখন শোয়াইব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, শোয়াইব আলাইহিস সালামের মেয়েরা যা বলে, বাবা একটা ছেলে পাওয়া গেছে, বাবা রাখাল হিসাব আমাদের বাড়িতে রাখা যায়, ছেলেটার দেহে প্রচুর পরিমাণে শক্তি আছে, আর এই ছেলেটা এত ভদ্র বাবা, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য চোখ তুলে আমাদের 2 বোনের চেহারার দিকে তাকায় নাই। জোরে বলেন মারহাবা। নবীরা লাজুক না হয়ে পারে, আর তুমি আমি বুড়ি হোক আর যুবতী হোক, মহিলা রাস্তাতে গেলেই তাকায়। চুমকি চলেছে সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না। কথা কয় না? ওই মেয়ে তখন বলে, আয় চটির বাড়ি একটা খাওয়া যায়। কথা কয় না? খাওয়া যে ছেলে এরকম আজে বাজে ইফটিজিং এর সুরে মেয়েদেরকে উল্টা পাল্টা কথা বলবে, কোনো কথা নাই। পায়ে যেই হিল থাকবে, জুতা থাকবে, ওইটা খুলে পিটা শুরু করবেন। কথা কয় ঠিক না? বেটা বেয়াদব, তোর ঘরে মা বোন নাই, নারীদেরকে সম্মান করতে পারো না, মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে না ভণ্ড। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। খবরদার, মুসলিম যুবক কোনোদিন ইফটিজিং করতে পারে না, মুসলিম যুবক কোনোদিন বেপরদায় চলা নারীর দিকে তাকাতে পারে না। ও যেমনে খুশি সাজে যায়, তাকাবা না। ও যেন বাড়ির যা রাগ করে কান্দে আর বলে, কি সাজলাম কেউ দেখে না। কথা কয় না? একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোন মহিলার দিকে তাকাবা না। মনে থাকবে? রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা, শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বড় মেয়ে সফুরের সাথে বিবাহ দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে দেখলেন ঘর নামায়। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি? এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে বিবিকে সঙ্গে নিয়ে গাট্টি গুট্টি গোছাইয়া যখন পয়গাম্বার তুর পর্বতে গেছেন, এখানেও কিছু ঘটনা আছে। আমি নাইবা বললাম, বাজান গো আমার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বর ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আল্লাহ দেখে বলে, পয়গাম্বর মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? একটু জোরে বলেন না। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আসমান জমিনের মালিক, না জানি তার কুদরতের জবানের আওয়াজ কত মিষ্টি কত মধুর। সুবহানাল্লাহ, একটা মহিলার কণ্ঠ পাইলে আপনি আমি পাগল হয়ে যায়। ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন হলেও ওই মেয়েটাকে কল দিয়ে বলে, কেন আমারে কল দিলি বল? তখন বলতেছে, ভাইয়া সরি ভুল করে দিয়েছি। কয় না, নিভানো আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আসে না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কে, এরকম আসে না? না, এই মোবাইলের কারণে যুব সমাজ সারা রাত জায়গা ফ্রি ফায়ার পাবজি বাবজি। দেখেননি? কথা কর না কে, খালি দি আসে আসে আসে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? মোবাইল যুব সমাজকে নষ্ট করলো, কথা বলেন ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফজরে আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম দুষ্ট পোলাপান আছে না? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে, কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। বলবো না, থাক না না, আপনারা যে আওয়াজ বলবো চাচাদারে তাক বিদ্যান্ত একটা দেখি। চলবে চাচা চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার আইখা নাকি পলাইয়া গেছে, স্বামীর সংসার আইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। এ যুবকে, মোবাইলে প্রেম ভালোবাসা করা যাবে? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে, যেখানে কল্যাণ আছে। পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা। কোন কোন যুবক হাত তুলো দেখি, যারা বিয়ে করবে। চাচা আপনি হাত তুলেন, রিস্ক নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওয়াদা ঠিক থাকবে তো? এই বাবু ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? এই ভাতিজা ঠিক থাকবে ওয়াদা? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করব না, লম্বা করার সুযোগ নাই। এইবার আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা রে তোমার হাতে লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেছে বিশাল বড় একটা সাপ। মূসা নবী বলে, বাপ রে বাপ, এই যে সাপের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গাম্বার জোরে দৌড়াইতেছে, ভয়ে লাফায়ে লাফায়ে দৌড়ে দৌড়ে যাইতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। ও নবী মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি। আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার পয়গাম্বার ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়েছে? লাঠি। এইটার নাম মুজিজা। এটার নাম কি? মুজিজা। এরপর আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার মূসা, ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধপধপে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবে। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ধপধপে উজ্জ্বল সাদা হয়, লাইটিং হয়, আলো জ্বলে। আল্লাহু আকবার বলেন। এইবার দুইটা মুজিজা দিলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো, ফিরাউন রে, তোর বানানো আইনটা মিশরে চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। মূসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়ে জেল জুলুম দেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। তার বাস্তব প্রমাণ আল্লামা সাইদি হুজুর মৃত্যুর আগে কি হাসি দিয়া গেলেন, এমন সুন্দর হাসি দিয়া। তিনি হাসতে হাসতে চলে গেলেন আমাদেরকে কাঁদিয়ে। কথা কর না কেমন? এই যে 13 বছর জেলে ছিল, ওনার হাসি দেখে বোঝা যায় কি হাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একটু জোরে বলেন আমিন। বাংলাদেশ থাকবে যতদিন আল্লামা সাইদির নাম থাকবে ততদিন। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহর পয়গাম্বারকে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, আমি তোমার নবুয়ত দান করেছি, অবশ্যই তোমাকে দাওয়াত দিতে হবে। নবী মূসা ডেকে বলে, আল্লাহ অন্তরে ভয় হয়। আমার আল্লাহ বলে, কোনো টেনশন নাই, আমি তোমার সাথে আছি। পয়গাম্বার তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي. আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিব্বার জড়তাকে দূর করে দাও, আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে নবুয়ত দান করো। আমার চাইতে আমার ভাইয়ের মিষ্টি কথা, সুন্দর ভয়েস, কণ্ঠটা অনেক ভালো। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলো, নবী মুসা, তুমি এবং তোমার ভাই হারুন দুইজনকে আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। তোমার দোয়ার কারণে তোমার ভাইকেও আমি আল্লাহ নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফেরাউন, আমি বিশ্বের প্রতিপালকের পাঠানো একজন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে। আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনী ইসরায়েলদেরকে দাসত্বের জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফেরাউন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন ডেকে বলে, তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে, তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছো, তোমার নবুয়তের কোনো প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থিত করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী কি দেখে বুঝবো? কি প্রমাণ আছে দেখাও। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? এই শেষের দিকে এসে গেছে, আর কষ্ট করা লাগবে না। প্যাকেট ট্যাকেট সব নিয়ে এসে রেডি হন। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে। প্রমাণ আছে কয়টা? লাঠি ফেলালে কি হয়? সাপ হয়ে গেল। লাঠি ফেলা দিলেন, সাপ হয়ে গেল। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো দেয়। আল্লাহু আকবার বলে। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরাউনের লোকজন ডেকে বলে, ইন্না হাযা লা সাহিরুন আলিম। এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি কয়? নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। ফিরাউনের এমপি মন্ত্রী সবাই যখন ছেলেটাকে জাদুকর বলল, ফিরাউন তখন ডেকে বলে, এই ছেলে জাদু দেখাইয়া ভয় ভীতি প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় আর চট করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। এটা হবে কথা কেন? ফিরাউন তখন বলতেছে এমপি মন্ত্রীদেরকে, এখন তোমরা বলো এই ছেলের হাত থেকে বাঁচার উপায় কি? এ ছেলের মতি গতি ভালো না, যে জাদু দেখাইছে আমি ডর করতেছি। এবার তোমরা বলো কি করা যায়। এমপি মন্ত্রীরা বলতেছে, আমাদের দেশে তো জাদুকরের অভাব নাই, জাদুর মোকাবেলা জাদু দিয়ে হবে। কথা বলে। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন বড় বড় জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। শহর বন্দর থেকে জাদুকর নিয়ে আসার পরে মাঠে নামার আগে জাদুকররা ডেকে বলতেছে, ও ফিরাউন, আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, যদি পরাজিত করতে পারি, হারায় দিতে পারি, আমাদের কি পুরস্কার, লাভটা কি? মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই জেতা পার্টির জন্য কি পুরস্কার থাকবে? কথা কয় না কেন? এইবার ফিরাউন তখন ঘোষণা দিয়ে বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন তখন বলতেছে, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এ দরবার তোমাদের বসবাসের জায়গা, তোমরা খালি মুসাকে হারায় দাও, যাও। আচ্ছা, নেতা যদি বলে তুমি আমার কাছে লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার করা যায়, দাড়ি টুপি আলাকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলাতে ফাঁসে দেওয়া যায়, জঙ্গি বলে চালায়া দেওয়া যায়। কথা বলে ঠিক এরা। বিগত দিনগুলোতে তো তাই হচ্ছে, বোঝেন না? আপনার ভাঙ্গা বলা লাগবে। পরিচয় একটা, তুমি আমার লোক, যা খুশি তাই করো। ওই জন্য ভিতরে পিঠাই, ওপরে ভাত খেলে ছবি তুলে হাউল আঙ্কেল ছাড়ত। দেখেননি আপনারা? রাগ করবেন না, যা করছে বলার মতো না, যা হয়েছে বলার মতো না। খালি কোনো মতে যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ বলে, একটু জোরে বলে। এরপরে দেখেন চুরি বন্ধ নেই, চুরি বন্ধ আছে, চুরি বন্ধ নাই, অশান্তি বন্ধ নাই। আদিবাসীদের আন্দোলন, হিজরার আন্দোলন, আনসারের আন্দোলন, বিভিন্ন আন্দোলন চলতিস। এই যে ইসকন নাকি একটা সংগঠন আছে না, এরা প্ল্যান তৈরি করেছে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য। কথা বলে ঠিক কিনা? এই ইসকনকে আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? ভদ্রভাবে থাকলে বাংলাদেশে থাকো। কোন ধর্মীয় দাঙ্গা যদি লাগাইতে চাও, কোন যুদ্ধের প্রস্তুতি যদি তোমরা গ্রহণ করো, বাংলাদেশের মানুষ কিছুদিন আগে রক্ত দিয়েছে, স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছে, ইসকনকেও বাংলাদেশ থেকে সেইভাবে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে অশান্তি সৃষ্টি করার আর কোনো পাই তারা মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের রয়ের দালালেরা, কথা কয় না, ভারতের রয়ের দালাল। এই জন্য এই ইসকন হইতে আপনারা সাবধান থাকবেন। এরা উস্কে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ লাগানোর চেষ্টা করতেছে, ধর্মীয় দাঙ্গা লাগাবে, বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করার জন্য। এরা একটা জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা এই দেশে অশান্তি সৃষ্টি করে হারে হারে আমরা এখন টের পাবো। কথা বলেন ঠিক কিনা? তবে যাই হোক, সবসময় প্রস্তুত থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারো ফাঁদে পা দেওয়া যাবে না, কারো কথা উস্কানি তে কোনো ধরনের হাঙ্গামায় আপনারা জড়িত হবেন না। যা করবেন বুঝে শুনে করবেন, ঠান্ডা মাথায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার ফেরাউনের সমস্ত জাদুকররা ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাসের সাথে। এইবার জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করলো, হাজার হাজার দর্শক খেলা দেখতেছে। এইবার এরা বাঘ বানালো, ভাল্লুক বানালো, ঋষি বানালো, সাপ বানালো, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করলো। এইবার জাদু দেখাইতে দেখাইতে এদের চালান পাতি শেষ। আর কোন জাদু দেখানোর মতো কোন কৌশল পদ্ধতিদের জানা নেই। তখন বলতেছে, ও নবী মুসা, আমাদের তবিল শেষ, এবার তুমি দেখাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। ওহির মাধ্যমে মুসাকে জানায় দিলাম, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দিয়ে খেলা দেখো। আল্লাহু আকবার বলেন। এটা সেমিফাইনালের পরে ফাইনাল। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলায় দিলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেল। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। যে মুসার এক লাঠি নামে সাপের কাছে সব শেষ। জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা কর। স্বর্ণকার স্বর্ণ চেনে, ডাক্তার দেখার এক ডাক্তারকে চেনে, শিক্ষক শিক্ষক শ্রেণী, বক্তা বক্তা শ্রেণী। কথাকে বোঝেন, যাই যে কাজের কাজী, এক নেতার এক নেতাকে শ্রেণী। ঠিক জাদুকর বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা কর। এইবার জাদুকররা কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করে বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, সাহস তো কম না, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না। এইবার নতুন মুসলমানরা কি বলে শোনেন। এইবার মুসা আলাইহিস সালামের কাছে এখনই যারা কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে, তোমার মতো জালেমের পক্ষে ছাপাই গায়া, তোর মতো জালেমের পক্ষে দালালি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরায় অনেক ভালো। আল্লাহু আকবার। মরা যেহেতু লাগবে, তোর মতো জালেমের চান্সে হয়ে মরবো না, আমরা ঈমান গ্রহণ করে এক আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। আল্লাহু আকবার বলে। এবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, ফাইনাল খেলা। এইবার তিন দিক দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছে হত্যা করার জন্য। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, না হলে দরিয়ার পানি খেয়ে মরা লাগবে, এছাড়া তো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি কে? আরেকটু জোরে বলে। যেখানে যায় বান্দার পথ দেখা শেষ, সেখান থেকে রবের পথ দেখানো শুরু। আল্লাহু আকবার বলে। আপনি যেখানে নিরাশ হয়ে পড়ে আছেন যে না জীবনে আর কিছু হবে না, আল্লাহ ওখান থেকে আপনাকে নতুন শুরু করার ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুমিনের জীবনের একটা মূল বিষয় থাকবে যে মুমিন কখনো হতাশাগ্রস্ত হবে না। কথা বলেন ঠিক কি না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে একটা আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর এবং তার উম্মতদেরকে পার করে দেওয়ার জন্য বিশাল দরিয়ার বুক চিরে ঈমানদারদের জন্য আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিল। নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়ার বুক চিরে রাস্তা তৈরি হওয়া নতুন ভিআইপি রোড দিয়া দরিয়া পার হয়ে পারে চলে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন এবং তার নেতা কর্মী সামসা সেনাবাহিনী সবাই সাথে বাপ রে বাপ ভিআইপি রাস্তা, এই রাস্তা দিয়ে তোরা গেছে, ওই যে একটু একটু দেখা যায়, এই ভেবে ওরা সবাইকে নিয়ে ফিরাউন বলছে সবাই ওটা একজনও বাদ থাকবে না, সবাইকে নিয়ে। এইবার ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে হুকুম মানো কার? বলে অবশ্যই আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। উথাল পাতাল ঢের, ফেরাউনের সেলাসামুন্ডা যা ছিল পানি খায়া সব সুবে মরিয়া শেষ। ফেরাউনের যত জনবল ছিল সব পানি খায়া মরিয়া শেষ। বেঁচে আছে কে জানেন? বড়ডা। কথা কেন কোনটা কোনটা বড়ডা মানে কে? ফেরাউন। ফেরাউন মরার আগে কি অভিনয় করতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি আমিও ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়ায়ও না। ঠেলার নাম পানি খাইতেছে আর কি কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, তোমার উপরে ঈমান আনছি, আমারে বাঁচাও। ওই সময় যদি ফেরাউন মুসলমান হয়, আল্লাহ কবুল করবে? জোরে বলেন, কবুল করবে? আল্লাহ তখন কি জবাব দিয়েছিল? সূরা ইউনূসে আল্লাহ পাক সেই কথা পরিষ্কারভাবে বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে, এখনই মানাইছ, এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। ক্ষমতার দাপটে তোমার বাড়ির দাসী ঈমান গ্রহণ করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করেছো। ৪০ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকে দিয়েছো। আজও দেখবেন ৯০ ভাগ করতেছেন আপনারা। আল্লাহ বলতেছে, এখন ঈমান গ্রহণ করতেছিস, এই মরার সময়, মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করি নাই। মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীবাসীর শিক্ষার জন্য। তোর মতো ফেরাউনের ইতিহাস থেকে যেন পৃথিবীবাসী শিক্ষা গ্রহণ করে, আর যেন কেউ দুনিয়াতে ফেরাউন না হতে চায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সেই দিন ফেরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া মাইরা, আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, কয় এই সেই ফেরাউন মার জুতা, 1 লাখ টাকা 50,000 টাকার দামের জুতা খুলে মারে। চিন্তা করেন এটা তো ফেরাউনের শুটকি, শুটকি ফেরাউনের থেকে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফেরাউনের পাইলে ওর চামড়া দিয়ে টুকটুকি বাজায়। তো কথা বলে ঢিকিরা। এই জন্য মনে রাখবেন যে আল্লাহ ফেরাউনের মতো জালেমকে পানি খাওয়ায় বিদায় করেছেন, নমরুদকে ল্যাংরা মশার কামড় দিয়ে বিদায় করেছেন, আবু জেহেলকে 11 বছর 13 বছরে বালক দিয়ে বিদায় করেছেন। আজও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করে, ইসলামীদের বিরুদ্ধে নির্যাতন জুলুম চালায়, মনে রাখবেন ওই সমস্ত স্বৈরাচার জালেম শাসকদেরও নমরুদ ফিরাউনের চাইতে কঠিন পরিণতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বিগত বছরগুলোতে আমরা রক্ত দিয়েছি, পূর্বপুরুষেরা 1971 সালে এই দেশের জন্য রক্ত দিয়েছেন, আমরা তরুণ প্রজন্ম যারা আছি 24 সালে রক্ত দিয়েছি। এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আরেকবার রক্ত দিতে হয়, কারা কারা আছেন এই জমিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিবেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের রক্ত ইসলামের জন্য কবুল করুন।